এই হচ্ছে ওয়ানপ্লাস 70 আজকে এই ফোনটা দিয়ে আমরা ব্লগিং করে দেখব যে এই ফোনটা দিয়ে ব্লগিং করলে কেমন হচ্ছে পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা মোটো ব্লগিং করে দেখব ওভারঅল এই ফোনটা দিয়ে আমরা ব্লগিং এর একটা এক্সপেরিয়েন্স দেব যে দেখব এই ফোনটা দিয়ে ব্লগিং করলে ব্লগিং কোয়ালিটি কেমন হয় তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজ 8 জুন বৃহস্পতিবার আর অবস্থান হচ্ছে রীতিমত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সো আসলাম এখানে ব্লগিং করার জন্য এই ফোনটা দিয়ে ব্লগিং কোয়ালিটি করলে ব্লগিং কোয়ালিটি কেমন হয় সেটাই দেখানোর জন্য সো ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমরা ভিডিও করছি এখনও কিন্তু 4K তে 60 FPS এখন আমরা যে কাজটা করবো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পুরোটা ঘুরবো দেখবো আজকে অনেক দিন পরে বৃষ্টি হইতেছে এই জন্য একটু ভালো লাগতেছে এখানে আসছি আগের বার আসছিলাম একটু ঘেমে ঠেমে একদম অন্যরকম অবস্থা হয়ে যাচ্ছিলো যাই হোক আজকে ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে পরিবেশটা একটু ঠান্ডা অনেকটাই ঠান্ডা হালকা পাতলা বৃষ্টিও ঝরতেছে সব কিছু মিলে হ্যাঁ এই ফোন মানে আমাদেরও ভালো লাগতেছে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে মোটামুটি দেখে বুঝতে পারতেছেন এখন আমরা যে কাজটা করবো এই ফোনটার আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আমরা মোটো ব্লগিং করে দেখবো যে এই ফোনটা দিয়ে মোটো ব্লগিং করলে কেমন হয় আর বলে নেই এই ফোনটা দিয়ে মোটো ব্লগিং খেলার ক্ষেত্রে বা আল্ট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে দেখলাম সর্বোচ্চ 4K তে 30 FPS পর্যন্ত সাপোর্ট করতেছে সো ভিডিও তাহলে আমরা 30 FPS করতেছি 4K তে চলুন এখন আমরা মোটো ব্লগিং করে দেখি অলরাইট এই মুহূর্তে আমরা ভিডিও করছি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে হ্যাঁ আমরা ভিডিও করছি 4K তে 30 FPS কারণ আল্ট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে 4K তে 30 FPSটা হচ্ছে বেস্ট অপশন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ধারণা পেয়ে যাচ্ছেন আর ভাই একটা জিনিস নিঃসন্দেহে আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যখন মোবাইল দিয়ে মোটো ব্লগিং করবেন মোবাইলে যেন হেলমেটের সাথে ভালোমতো গ্রিপ্ট হয় লেগে থাকে বাই এনি চান্স যদি ভাই ফোনটা যদি পড়ে যায় বা আপনার যদি হেলার কারণে ভালোমতো ফোনটা গ্রিপ না হয় পড়ে গেলেই সবশেষ একদম সর্বনাশ তো আপনার খুব সেন্সিটিভ থাকবেন ফোনটা গ্রিপ করে লাগানোর সময় তো এরকম একটা ভিউ অ্যাঙ্গেল পেয়ে যাবেন আমার কাছে একটু ওয়াইড অ্যাঙ্গেলটা কমন হয়েছে উপর দিক আর নিচের দিকটা যদি ভালোমতো খেয়াল করেন তো আমার মনে হয় একটু দরকার ছিল যাতে আমার মিটারটা ভালোমতো দেখা যেত যাতে ভিডিও কোয়ালিটি আর একটু প্রাধান্য পায় আর নিঃসন্দেহে আমি কিন্তু বয়েসটা পরবর্তীতে কভার করছি কারণ বয়েসটা ক্যাপচার করার মতো এরকম সেটা প্রাপ্ত নাই তো এই তো ছিল মোটামুটি আল্ট্রাওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পল ওকে ফাইন এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি ওয়ানপ্লাস 70 এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো ভিডিও কোয়ালিটি কেমন বুঝতে পারতেছেন এখানে ভিডিও হচ্ছে কিন্তু 1080p তে 30 FPS কারণ ভিডিও অপশনে বা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট অপশন তো আমি বলবো হ্যাঁ এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমি একটু বেশি শেকিনেস দেখতে পাচ্ছি কারণ যেহেতু আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি তো শেকিনেস কতটা আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারছেন আমি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাই কেমন ভিডিও হবে তো দেখে বুঝতে পারতেছেন আর এখানে হ্যাঁ শেকিনেসটা প্রচুর পাচ্ছি আমরা একটু ডিস্ট্রাকশন হচ্ছে দেখতে আর পেছনে কিন্তু বার্তা হয়ে এই জিনিসটা একটু ভালো নোটিস করছি আর পেছনে দেখবেন একটু ব্লার হচ্ছে মানে অবজেক্ট ফোকাস করে পেছনের ব্লারের ব্যাপারটা বেশ আমার কাছে মানে ফ্যাসিনেটিং লাগতেছে মোটামুটি সেটা কিন্তু কালার টোনটা বেশ অনেকটাই ন্যাচারাল হবে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছিল তো দেখে বুঝতে পারতেছেন এই তো ছিল মোটামুটি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল দ্যাটস ইট ক্লান্ত করে দুপুরবেলা আমরা ভিডিও করতেছি ওয়ানপ্লাস 70 এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে 60 FPS তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে মোটামুটি দেখতেই পারতেছেন অনেক গরমের মধ্যে ভিডিও করতেছি যে গরম পড়ছে ভাই যাই হোক সো ভিডিও কোয়ালিটি কেমন দেখতে পারতেছেন হ্যাঁ আমরা এই ফোনটা দিয়ে আরও বিভিন্ন প্লেস ঘুরবো যে আমরা দেখবো ওয়ানপ্লাস 70 এই ফোনটা দিয়ে ব্লগিং করলে ব্লগিং কোয়ালিটি কেমন হয় বা ব্লগিং করার জন্য আপনি যদি এই ফোনটা বেছে নেন আপনার সিদ্ধান্তই বা কতটা সঠিক হবে সুতরাং এখন আমরা বাকি কয়েকটা প্লেস ঘুরি পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা মোটো ব্লগিং করে দেখবো যে মোটো ব্লগিং করার ক্ষেত্রে এই ফোনটা ভিডিও কোয়ালিটি কতটা প্রাধান্য পাচ্ছে আর আমি এখন কিন্তু এই ফোনটা দিয়ে বয়সে নিচ্ছি সো আমি কিন্তু আমি ফোনটা দিয়ে বয়সে নিচ্ছি সো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বুঝতে পারছি ওকে ফাইন তো কেমন ছিল ওয়ানপ্লাস 70 ভিডিও কোয়ালিটি সো আমরা কিন্তু এতক্ষণ করে এই ফোনটার ক্যামেরা নিয়ে অনেক রিচার্জ করলাম অনেক গবেষণা করলাম অনেক কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করলাম এখন আমাদের হাতে যে রেজাল্টটা আসলো এখন কি আমি এই ফোনটাকে ব্লগিং করার ক্ষেত্রে প্রাধান্য দিব আমার অভিমত থেকে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো কি হ্যাঁ এই ফোনটার ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছিল এতটাও খারাপ না তবে এবার এতটাও কিন্তু ভালো বলতে পারি না দেখুন এখন যদি কিছু প্রোস আর কনস বলি এই ফোনটার আচ্ছা যদি কিছু ভালো দিক বলি তো বলবো কি এই ফোনটার কিন্তু অবজেক্ট ফোকাস ভালোই ছিল মানে আমি অবজেক্ট ফোকাস করে পিছনে মোটামুটি একটু ব্লার দিতে পারতেছিল যে এটা আসলে ভিডিও দেখার ক্ষেত্রে অনেকটা কিন্তু গুরুত্ব পায় আর পাশাপাশি এই ফোনটার নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপারটা একদম অ্যাক্টিভ বলবো না তবে যতটুকু আছে মোটামুটি মানিয়ে নেওয়ার মতো ছিল তবে এখানে আবার ওই যে 60 FPS-এ ভিডিওটা রেকর্ড করে 4K তে তাহলে তো মোটো ব্লগিং করার ক্ষেত্রে বা আল্ট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে হয়তো আরেকটু প্লাস পয়েন্ট দেখা থাকতো আর এই ফোনটা দেখছি তবে শেকিনেসের ব্যাপারটা আমার কাছে একটু মানে উইয়ার্ড লাগছে বা একটু কষ্টসাধ্যকর বিষয় লাগছে যে আমরা তখন নাকি হাঁটাহাঁটি করে ভিডিও করতেছিলাম এখন তো হাঁটাহাঁটি করে ভিডিও করতেছি এই ফোনটা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে মানে আরেকটু স্ট্যাবল আমার দিক থেকে দরকার ছিল তো এইটা একটু আমার কাছে ঘাটতি মনে হয়েছে বা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে
তবে সার্বিকভাবে যদি বিচার বিশ্লেষণ করি, সার্বিকভাবে যদি আমি একটা সিদ্ধান্ত দিই, আমি বলবো হ্যাঁ এই ফোনটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। দেখুন, এইটা হচ্ছে পারফরমেন্সের পাশাপাশি মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও পেয়ে যাচ্ছেন। আমার কাছে এই ফোনটা ব্লগিং করার ক্ষেত্রে নিঃসন্দেহে বাধানো পাচ্ছে। তো এই তো ছিল মোটামুটি আমাদের মতামত। সো আজকে ভিডিও পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে, আর আপনি যদি এখনও আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ।